না এখানে তো আসলে অভিজ্ঞতার কোনো কিছু না, জাস্ট উনি একটা আর কি প্রস্তাব করছিল, তো হয়তো বা ওনার ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে, আমাদের এটা বলে নাই, বাট আমরা তাকে 6টা বল করে করছি আর না। আমাদের টার্গেট তো একটাই থাকবে, আমরা জেতার জন্যই খেলবো। তারপরে সিচুয়েশন কী আসবে আসলে ম্যাচটা পুরোটা যখন হবে তখন বোঝা যাবে, বাট আমাদের মেন টার্গেট থাকবে যে একটা টিম হয়ে খেলার জন্য, সেটা ব্যাটিং বোলিং ফিল্ডিং যে পার্টটাই বলেন না কেন। বিশ্বমানের VRM প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড RICL TMX। তো আমরা চেষ্টা করব যে জেতার জন্য আগানোর জন্য। না এখানে আইডিয়া এখনো আমাদের ওইভাবে বলা হয় নাই, বাট সবাইকে প্রিপারেশন নিয়ে থাকতে বলা হয়েছে। তো যেহেতু কালকে ম্যাচ, তো আমরা আসলে কোন ইলেভেনটা খেলবে আমরা কালকেই জানতে পারবো। আসলে এই বিষয়ে আমি কিছু এখনও শুনি নাই, তো আর এটা আমার পাটো না, তো আমি এই বিষয়ে আমি সঠিকটা জানি না। না আপনি প্রত্যেকটা ম্যাচ আসা মানে একটা অপরচুনিটি, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আবার আরেকটা অপরচুনিটি ব্যাটসম্যানদের কাছে আসে। আসলে সত্যি কথা বলতে কি, যে আমাদের টিম একটা যে পারফরমেন্স হওয়ার কথা ওইটা হচ্ছে না, বাট ইন্ডিভিজুয়ালি এক একজন এক একটা ম্যাচে কিন্তু ভালো খেলতেছে। বাট আমরা টিম হিসাবে যদি দেখা যাচ্ছে আমরা একটা ম্যাচে যদি 2-3টা পার্টনারশিপ দিতে পারি, দু একজন যদি সেঞ্চুরি, দু একজন যদি 50-র কাছে যাইতে করতে পারি, হয়তো আমাদের টার্গেটটা অনেক বড় হবে। তো ইনশাল্লাহ আমাদের সবারই মনে প্রাণে হার্ডওয়ার্কও করতেছে বা মন থেকে চাচ্ছে, সামাও হচ্ছে না, তো ইনশাল্লাহ আমরা এই ম্যাচে ব্রেক মানে ভালো কিছু করার চেষ্টা করতেছি। না এখানে উঠে আসার বিষয়টা না, আপনি নাইমের রেকর্ড দেখলে বুঝবেন যে নাইমের রেকর্ডও কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো রেকর্ড। তো সেক্ষেত্রে আপনি এক ম্যাচে উইকেট পায় নাই জন্যে সে পারবে না সামনে এমনটা কিছু না। তো আমার কাছে মনে হয় যে এক ম্যাচ হইতে পারে, এরকম দুই একটা বলার এরকম হইতে পারে, বাট সামনে যে ম্যাচ আছে এটাতে হয়তো বা ইনশাল্লাহ তারা কামব্যাক করবে এবং ভালো কিছু করবে। এবং আপনি প্রিভিয়াস রেকর্ডগুলো মিরাজ বলেন, মিরাজ গত সিরিজেও কিন্তু ইন্ডিয়াতে বলেন পাকিস্তানে বলেন, ও যথেষ্ট ভালো বল করছে এবং টিমকে জেতাইতে সাহায্য করছে। এবং নাইমও প্রিভিয়াস ম্যাচ যেগুলো খেলছে, সিটায় খেলছে, মিরপুরে খেলছে, যেখানে খেলছে ভালো করছে। তো এক ম্যাচ দেখে আসলে আপনি ডিসাইড করতে পারবেন না যে ভালো কিছু করতেছে না। ক্যাপ্টেন কী হবে এরকম টিম মিটিং কখনোই হয় নাই কোনো দিন আমাদের। আসলে এটা আমি টিমমেট হিসাবে হয়তো বা অনেক ডিসিশন আমি বলতে পারি, বাট এখানে যেহেতু কোচের একটা সে থাকে, ক্যাপ্টেনের সে থাকে, টিমের প্ল্যান থাকে, তো আমি সঠিকটা এখনও জানি না কী করবে আসলে এটা টিম ম্যানেজমেন্টের। আপনি এটা আসলে আমাদের একটা টিম গেম, তো টিম কী করে ভালো থাকবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, বাট এটার এফেক্ট হয়তো বা কেউ কেউ নিতে পারে, আবার কেউ কেউ রিল্যাক্স থেকে নিজের কাজটা করে যেতে পারে। তো অ্যাজ এ আমি পার্সোনাল হিসেবে বলবো যে আমি সবসময় রিল্যাক্স থাকার চেষ্টা করি এবং নিজের কাজটা করার চেষ্টা করি, বাট এটা যখন একটা টিমের মধ্যে ঘটে, জানি না কে কোন হিসাবে না, আসলে সবার মাইন্ড একরকম না। আর আপনি যে প্রশ্নটা করছেন আসলে এটা আসলে অনেক ডিপ একটা প্রশ্ন, তো এই ডিপ প্রশ্নের অ্যান্সারগুলো আসলে আমার কাছে নাই, এটাই সত্যি। আর এই কারণ আমি যখন একটা ম্যানেজমেন্ট মিটিং হয় বা বোর্ডের যখন মিটিং হয় তখন আমি কিন্তু সেখানে বা আমাদের প্লেয়াররা সেখানে কিন্তু ইনভলভ থাকে না, তো ক্যাপ্টেন কে হচ্ছে, কোচ কে হচ্ছে আসলে এটা আমাদের পার্ট না। আমি যে আমাকে যদি পার্সোনালি বলেন আসলে এপ্লিমেন্ট করতে পারি, বাট আমার কাছ থেকে আমার যে অভিজ্ঞতা হয়েছে আমার কাছ থেকে আপনি কতটুকু নিচ্ছেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অ্যাজ এ সেটা হলো একটা টিমমেট হোক আর সেটা হলো আমার দেশের জনগণ হোক, হ্যাঁ এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে অনেক ক্ষেত্রেই মাঠে যখন বিভিন্ন সিচুয়েশন আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটসম্যান কীভাবে সেট আপ করবো, এই হেল্পগুলো আমি করে থাকি সামটাইম এবং ক্যাপ্টেন আমাকে জিজ্ঞাসা করে, তো এই অপরচুনিটিগুলো আসে এবং আমি ট্রাই করার চেষ্টা করি আর কি এগুলো করার জন্য। যেহেতু 10 বছর খেলছি তো পুরোটাই তৈরি।